स्टूडेंट्स केमन आछो सबाई आमी तोमादेर सामने आबारो हाजिर होयेछि आरेकटी गुरुत्वपूर्ण टपिक निये सेटी होच्छे प्यासेज नारेशन। देखो एखन जे मुहूर्त आसले क्लास एइटेर अर्थात जेएचसी परीक्षार्थीदेर खूबई एकटा जरूरी मुहूर्त और ये मुहूर्ते तोमादेर खूबई भालोभावे पढ़ालेखा करा उचित। हाँ जाइ होक दुश्चिंतार किछु नेई, आमी आछि तोमादेर साथे स्टेप बाय स्टेप क्लासगुलि छाड़ब, तबे क्लासगुलो खूब मनोयोग सहकारे तोमादेर देखते हबे। हाँ तो एखन लक्ष्य करो जे राजशाही बोर्ड 2018 साले क्वेश्चन नम्बर 12 अर्थात जे प्यासनारेशनटी एसेछिलो सेटी आजके आमी तोमादेरके सल्व करे देखाबो, तोमरा अधिक गुरुत्वेर साथे क्लासटी करबे एबं क्लासटि कयेकबार रिपीट करे करे कि करबे देखबे। ठीक आछे, देखो जे नारेशने जाओयार पूर्वेई आमरा एकटि सूत्र लक्ष्य करि जेटा क्लासे तोमादेरके अनेक सुंदरभावे बुझिये देवा होयेछे जे आमि आरसीपिभि नई। हाँ आमरा जे कोनो नारेशन करि ना केन सूत्र हलो आमार एकटाई, सेटि होच्छे आमि आरसीपिभि नई। तो तुम्हारा जानो आरते होच्छे कि रिपोर्टिंग भार्ब और नारेशन चेंज करते गेले प्रथमेई तुम्हारे रिपोर्टिंग भार्ब चेंज करते हबे, तारपर होच्छे कोमा इनवर्टेड कोमार परिवर्तन करते हैं, तारपर कि चेंज करते हैं पार्सन चेंज करते हैं, तारपर भार्बेर चेंज करते हैं एवं सबशेषे नैकट्य सूचक शब्दगुलोके द्रुत सूचक शब्दे कि करते हैं परिणत करते हैं। तो एरी धारावाहिकताय एई सूत्र धरे तुम्हारा एटा एकटु चेंज करे देखाओ। हाँ एवं आज के तुम्हारे देखाते हबे ना, एटी आमी देखाच्छी। तो एखाने देखो जे मदार सेड टू सीमा ह्वाट आर यू डुइंग नाउ। तो एखाने लक्ष्य करो जे प्रथमे होच्छे आर, आरते कि रिपोर्टिंग भार्ब, एखाने रिपोर्टिंग भार्ब होच्छे सेड, ताहले आमरा एखाने ए जे सेड टू एटार परिवर्तन करब एक नम्बर। हाँ प्रथम परिवर्तन, এরপরে কি করব কোমা ইনভার্টেড কোমা সি, তাহলে কোমা এবং ইনভার্টেড কোমা এটা কোথায় আছে একটু লক্ষ্য করো, এই যে কোমা এবং ইনভার্টেড কোমা এটা আমরা দুই নাম্বার পরিবর্তন করব। হ্যাঁ এরপর তিন নাম্বার কি পারসন, পারসন কোথায় আছে দেখো যে পারসন কি যে রিপোর্টেড স্পিচের যে পারসন একমাত্র সেটাই পরিবর্তন হয়। হ্যাঁ যে এখানে একটা পার্সন রয়েছে দেখো ইউ সেকেন্ড পার্সন, আর এই সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হয় অবজেক্টের সাথে পরিবর্তন হয়, তাহলে পার্সনের যে পরিবর্তন করলাম সেটা কয় নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার পরিবর্তন। এরপর তাহলে গেল রিপোর্টিং ভার্বের পরিবর্তন গেল, কোমা ইনভার্টেড কোমার পরিবর্তন গেল, পার্সন গেল, এবার আসছে তোমার ভার্ব। তো ভার্ব কোথায় দেখো এই যে ভার্ব, এই ভার্বের পরিবর্তন এটা কয় নাম্বার, নাম্বার ফোর। এরপর নাম্বার ফাইভ কি নই, নইতে হচ্ছে নৈকট্য সূচক শব্দ, তাহলে এখানে দেখো নৈকট্য সূচক শব্দ রয়েছে নাও। হ্যাঁ এই নৈকট্য সূচক শব্দটিকে কি করতে হয় দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার চেঞ্জ। তো তোমরা কি করবে, তোমরা যে কোনো প্যাসেজ ন্যারেশনই হোক আর সেন্টেন্স ন্যারেশনই হোক, হ্যাঁ তোমরা যে কোনো ন্যারেশনই হোক, আর একটা জিনিস খেয়াল রাখবে যে একটা প্যাসেজ ন্যারেশন এটা প্যাসেজ দেখেই তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় এখানে নেই। হ্যাঁ কারণ একটা প্যাসেজ কতগুলো সেন্টেন্স নিয়েই তো গঠিত, তাই না? এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। হ্যাঁ তো এই সেন্টেন্সগুলো দিয়েই তো প্যাসেজটি তৈরি হয়েছে, এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমরা কি করবে যে আমার যে রুলস এই রুলসের ধারাবাহিকতায় সুন্দরভাবে তোমরা এটা করে যাবে, দেখবে অটোমেটিক্যালি তোমার ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তাহলে এবার আসো যে আমরা এই যে সেন্টেন্সটি প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এটা আমরা এখানে কিভাবে চেঞ্জ করেছি একটু দেখো। তাহলে কি রয়েছে মাদার, মাদার সেট টু এক নম্বর পরিবর্তন, এখানে সেট টুর পরিবর্তে কি হয়েছে আস্কড হয়েছে। কেন আস্কড হলো, যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড বা সেড টু থেকে কী বসে আস্কড বসে। এবার দেখো তাহলে মাদার আস্কড সামিয়া, এবার দেখো দুই নম্বর যে পরিবর্তনটি করেছি
এখানে হোয়াট লিখেছি, হ্যাঁ, যে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে দেখো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমার ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে। তাহলে আমরা কী লিখেছি? হোয়াট। এরপর পারসন ইউ, এটা হলো সেকেন্ড পারসন, কার সাথে পরিবর্তন হয়েছে? সামিয়া। সামিয়া একটি কি? মেয়ে। হ্যাঁ, তাহলে এখানে কী লিখেছি? শি। শি দিয়ে আমরা ব্র্যাকেটে একটা কী দেব? এস দেব। এস দিলে কী বোঝা যাবে? যে এই শিটা হচ্ছে এই সামিয়া। এরপর ভার্বের পরিবর্তন কী করেছি? অ্যামিজার। দেখো অ্যামিজার থাকলে কী হবে? ওয়াজ, ওয়্যার। তাহলে শি এর পরে ওয়্যার না বসে কী বসবে? ওয়াজ। শি ওয়াজ ডুইং। এরপর দেখো নাও নৈকট্য সূচক শব্দ, তাহলে আমরা এখানে কী লিখলাম? এর দূরত্ব সূচক শব্দ যখন রূপান্তর করব তখন হবে দ্যান। তাহলে আমাদের কী হলো? মাদার আস্কড সামিয়া হোয়াট শি ওয়াজ ডুইং দ্যান। এরপর আসো, তাহলে আমাদের এইটার কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। হ্যাঁ, যে আই এম ওয়াশিং টেলিভিশন কোমা মাদার ইনভার্টেড কোমা ক্লোজ। এরপর দেখো সামিয়া রিপ্লাই, তাহলে এই কথাটাকার সামিয়ার। তাহলে আমরা ঠিক এটাও যেভাবে করলাম আমরা এই সেন্টেন্সটিও ঠিক একই রকমভাবে করব। তাহলে প্রথমে আমরা কী লিখব? দেখো যে সামিয়া রিপ্লাইড, কাকে রিপ্লাইড করেছে? এই যে কুমার পরে দেখো লেখা আছে, হ্যাঁ, মাদার। তাহলে কী লিখেছি? সামিয়া রিপ্লাইড মাদার। এখন এই যে সেন্টেন্সটা সামিয়া বলেছিল আই এম ওয়াশিং টেলিভিশন, এটা দেখো সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং হ্যাঁ সাধারণত ফুলিষ্ঠ দ্বারা শেষ হওয়ার কথা, তো এখানে ফুলিষ্ঠ দ্বারা শেষ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে কোমা ইনভার্টেড কোমা উঠিয়ে দিব, সেই কোমা ইনভার্টেড কোমা উঠিয়ে দিয়ে আমরা কী লিখি? দ্যাট লিখি। তাহলে কী হলো? সামিয়া রিপ্লাইড মাদার দ্যাট। তাহলে এটা কয় নম্বর পরিবর্তন গেলো? দুই নাম্বার। এবার আমরা তিন নাম্বার পরিবর্তন, পার্সন। পার্সন এখানে তোমরা লক্ষ্য করতেছো, ফার্স্ট পার্সন আই, ফার্স্ট পার্সন আই। আর এই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্টটা কি? সামিয়া। হ্যাঁ, তাহলে সামিয়া প্রোনাউন, সামিয়ার প্রোনাউন হচ্ছে কি? শি। আর সামিয়াকে বোঝানোর জন্য এর পাশে আমি ছোট্ট করে একটি কী লিখব? এস লিখব। দেখো তাহলে শি। এরপর অ্যামিজার রয়েছে, তাহলে অ্যামিজার, তাহলে এখানে অ্যাম আছে, অ্যামের পরিবর্তে অ্যামিজার থাকলে আমরা কী লিখি? ওয়াজ, ওয়্যার। তাহলে অ্যামের জায়গায় কী লিখব? ওয়াজ। শি ওয়াজ এরপরে ওয়াশিং টেলিভিশন। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রথম সেন্টেন্সটি যেভাবে করলাম পরবর্তী সেন্টেন্সটি কিন্তু একই রুলস মেনটেন করেই করেছি। এভাবে তোমরা পরবর্তী সেন্টেন্সটিও করতে পারো। দেখো যে হ্যাভ ইউ, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা ধরো যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন। দেখো এখানে সামিয়া উত্তর দিয়েছিল, তারপরে ওর মা ওকে আরেকটি কী করেছিল? কোশ্চেন করেছে। সেই জন্য বাক্যটিকে মেলানোর জন্য তোমরা দেন কথাটা লিখতে পারো, আবার না লিখলেও কোনো সমস্যা এখানে নেই। হ্যাঁ, তাহলে কি এই কথাটা কে বলেছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, যে মাদার। তাহলে মাদার আস্কড সামিয়া। হ্যাঁ, মা কাকে বলেছে? সামিয়াকে বলেছে। মাদার আস্কড সামিয়া। এরপর দেখো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডব্লিউএইচ ওয়ার্ড ব্যতীত অন্য কোনো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে কী বসবে? ইভ বসবে। তাহলে এক্ষেত্রে আমাদের কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে কী বসছে? ইভ। এরপরে দেখো পার্সনের পরিবর্তন, পার্সন ইউ সেকেন্ড পার্সন, কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে। তাহলে অবজেক্টটা কে ছিল? সামিয়া। হ্যাঁ, তাহলে এখানে কী হবে? ইভ শি ব্র্যাকেটে এস, এস দ্বারা কী বোঝানো হয়েছে? সামিয়া। ইফ শি হ্যাড, এখানে দেখো তিন নাম্বার পরিবর্তনের পর আমার চার নাম্বার পরিবর্তন, তাহলে ভার্বে যাবো। হ্যাভ হ্যাজ থাকলে কী হয়? হ্যাড হয়। তাহলে শি হ্যাড প্রিপেয়ার্ড, এখন ইউ ইউর, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, অবজেক্টের সাথে পরিবর্তন হবে, অবজেক্টটাকে সামিয়া। তাহলে কী হলো? ইউর আছে, তাহলে সামিয়ার যে প্রোনাউন হচ্ছে শি, শি এর পসিভ ক্যাজ কী? হার। তাহলে হার ব্র্যাকেটে কী দিলাম? এস লেসন। তাহলে দেখো এই সেন্টেন্সটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কী হলো? যে দেন মাদার আস্কড সামিয়া ইফ শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন। ক্লিয়ার? এবার দেখো এই পর্যন্ত আমাদের কি কমপ্লিট। এরপরে ইয়েস মাদার, এ কথাটি কে বলেছে?
যে মার প্রশ্নের উত্তর দিয়েছে কে সামিয়া ইয়েস মাদার তাহলে এই জন্য আমার কি লিখতে হবে সামিয়া লিখতে হবে যে সামিয়া উত্তর দিয়ে সামিয়া রিপ্লাইড রিপ্লাইড মানে কি কোনো কিছু উত্তর দেওয়া হ্যাঁ সামিয়া রিপ্লাইড মাদার সামিয়া মাকে কি করেছিল উত্তর দিয়েছিল যেহেতু ইয়েস আছে হ্যাঁ ইয়েসের জন্য আমরা কি লিখব ইন দ্য অ্যাফার্মেটিভ তাহলে সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ হ্যাঁ এখানে কি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ইয়েস মাদার এখানে দেখো যে কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে আমাদের সাধারণত তোমরা কি জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোমা ইনভার্টেড কোমা উঠিয়ে দিয়ে দ্যাট বসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দ্যাটটা ব্যবহার করি নাই হ্যাঁ দেখো যে সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ কারণ সে হাবদগত যে হ্যাঁ মা ইয়েস মাদার হ্যাঁ মা তার মানে হ্যাঁ মা আমি প্রিপেয়ার্ড করেছি যদি তোমরা এভাবেও লিখতে পারো সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ এখন যদি পরবর্তী লিখতে চাও যে দ্যাট যদি তোমরা এখানে দ্যাট লিখো তাহলে কি লিখতে হবে আবার ঘুরে লিখতে হবে শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন তাহলে এই কথাটা আমরা লিখবো দ্যাট শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন কথাটি বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে কি বুঝলে দেখো যে ইয়েস মাদার সেক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি যে সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ এ পর্যন্ত ওকে রাখতে পারি আবার যদি আমরা একটু বাড়িয়ে লিখতে চাই হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে সামিয়া রিপ্লাইড মাদার ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন সেক্ষেত্রে ওইখানে আমরা ফুল স্টপ দেবো যাই হোক এটা আমাদের কমপ্লিট হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরপর আসো ইট ইজ লেট অ্যাট নাইট গো টু বেড মাদার সেড হ্যাঁ তাহলে মাদার সেড এখানে কি যে মাদার কাকে বলেছিল সামিয়াকে বলেছিল তাহলে আমরা কি লিখব মাদার টোল্ড সামিয়া মা সামিয়াকে বলেছিল হ্যাঁ যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমরা কোমা ইনভার্ট কোমা উঠিয়ে কী লিখবো দ্যাট লিখবো দ্যাট তাহলে ইট থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না এখানে ইজ আছে ইজ থাকলে কী হবে ওয়াজ লেট অ্যাট নাইট এরপরে দেখো ফুল স্টপ উঠিয়ে দিয়ে আমরা কী লিখলাম এখানে অ্যান্ড হ্যাঁ অ্যান্ড বা অ্যান্ড অ্যাডেড দ্যাট আমরা লিখতে পারি অ্যান্ড তো যাই হোক যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতাম যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অ্যাডেড দ্যাট না লিখে অ্যান্ড টোল্ড লিখতে পারি বা রিকোয়েস্টেড লিখতে পারি অ্যান্ড টোল্ড হার অ্যান্ড টোল্ড হার কাকে রিকোয়েস্ট করেছিল হার হার বলতে এখানে কাকে বুঝি আমরা সামিয়াকে বুঝি তাহলে অ্যান্ড টোল্ড হার দেখো এখানে মনে মনে কী ধরতে হবে কোমা ইনভার্টেড কোমা ধরতে হবে ইনভার্টেড কোমা ধরতে হবে তাহলে সেই ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে কী বসে টু বসে হ্যাঁ আর টু এর পরে ভার্ব কখনো চেঞ্জ হয় না তাহলে টু গো টু বেড তাহলে কী দাঁড়ালো আমাদের এটা চেঞ্জ যে মাদার টোল্ড সামিয়া দ্যাট ইট ওয়াজ লেট অ্যাট নাইট অ্যান্ড টোল্ড হার টু গো টু বেড এখানে তোমরা টোল্ডও লিখতে পারো আবার রিকোয়েস্টেডও দিতে পারো এতে কোনো সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে একটা অনুরোধ রইল সেটি হচ্ছে তোমরা এই প্যাসেজ ন্যারেশনটি কয়েকবার দেখবে হ্যাঁ কয়েকবার দেখলে কি হবে যে তোমাদের যে ডাউটটা থাকবে সেটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর এভাবে যদি তোমরা প্যাসেজ ন্যারেশনগুলি প্র্যাকটিস করো আর একটা জিনিস মাথায় রাখো যে আমি আরসিপিবি নই এই রুলস এর ধারাবাহিকতায় যদি তোমরা বারবার প্র্যাকটিস করো আমি আশা করব যে তোমাদের আর জীবনে প্যাসেজ ন্যারেশনে কোনো সমস্যা থাকবে না যাই হোক তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে সঠিকভাবে খাওয়া দাওয়া করবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ